Hello, my lovely viewers. Assalamualaikum, Bangladeshi mam London. এখন সকালবেলা অনেক সকালবেলা আর আমাদের এখানে তো এখন উইন্টার -1 চলছে অনেক শীত যদিও আমাদের অভ্যাস হয়ে গেছে তারপরও মাঝে মধ্যে তো একটু শীত লাগেই এতদিন ব্লগ দেইনি কারণ নিজস্ব একটু বাসার মধ্যে প্রবলেম ছিল আমার সংসারে না আমাদের ফ্যামিলি গত আর কি মানে ছোট বোনের বিয়ে নিয়ে একটু মানে প্রবলেম হচ্ছিল মানে বিয়ে ঠিকঠাক নিয়ে কোথায় দিলে ভালো হয় কি তো সব কিছু নিয়ে খুব টেনশনে পড়ে গিয়েছিলাম তখন মনে হলো কি যে না এখন আর ব্লগ দিব না বড় বোন হয়ে কি করতে পারলাম ওদেরকে দেখে একটু বোঝাই কিন্তু এখনকার যুগে ছেলে মেয়ে তো ওরা যা বোঝে তাই করে তো তারপর আলহামদুলিল্লাহ ফাইনালি বিয়েটা ঠিক হয়ে গেল তো দেখা যাক আর এমনিতেই আমার বাংলাদেশে যাওয়ার একটা প্ল্যান ছিল কারণ এবছরের ছুটিটা কাজে লাগানোর জন্য আর আমাদের কিছু মানে প্রয়োজনীয় কাজকর্ম শেষ করার জন্য তো আমার আব্বা এমনিতেই আমাকে যেতে বলছিল যে তুমি একটু আসো তুমি যেহেতু ফ্যামিলির বড় এসে সব কিছু ঠিকঠাক করো এখন যেহেতু আবার এরই মধ্যে আমার যাওয়ার কথা শুনে আবার বিয়ের কথা ফাইনাল হয়ে গেল সেই জন্য সব ভাই বোনই যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে তো সব কিছু মিলে দেখা যাক কবে নাগাদ আমরা সবাই যাই তো এরই মধ্যে আমার 3 নম্বর বোন জয়া আমার ভাই অস্ট্রেলিয়া থেকে ওরা চলে গেছে বাংলাদেশে তো আমি আর আমার আয়ারল্যান্ডের আরেক বোন আছে মেঝো বোন ও কিছুদিন পরে যাব তো দেখি আল্লাহ কবে হুকুম করে অনেকের মেসেজ পাচ্ছিলাম যে আপু কী হলো আপনার আসলে হঠাৎ করে দুদিন ধরে আবার একটু জ্বর জ্বর ঠান্ডাও লাগছে আর বোর্সে যারা জব করে সেখানে জব করলে অসুখ আপনার হবেই কারণটা কি সুপার ড্রাগ বোর্স বা ফার্মেসি এসব জায়গায় মেডিসিনও সেল করে তো তো অসুস্থ মানুষজনও কিন্তু খুব আসে যার ফলে মানে ভাইরাসটা চলে আসে আর কি আপনি না চাইলেও চলে আসবে তো সে অনুযায়ী আমার এই জবে যাওয়ার পর থেকে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন অসুখটা একটু বেশি হয় আর সকালবেলা যেহেতু বের হই ঠান্ডার মধ্যে তো আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় তো আমি ছুটির দিনের একটা ব্লগ আপনাদের জন্য রেডি করেছি আমি একটা ব্লাউজ কিনলাম কারণ এখন মোটা হয়ে গেছি আগের ব্লাউজগুলো কিছুই হয় না তো একটা ব্লাউজ কিনলাম আর বোনের বিয়েতে অনেকগুলো অনুষ্ঠান হচ্ছে 6টা কি 7টা অনুষ্ঠান হচ্ছে সেক্ষেত্রে অনেক কিছুই তো কেনাকাটার ব্যাপার তবে আমার বাসা অনেক কিছু আছে ঈদে যেহেতু অনেক রকম কাপড় চোপড় কেনা হয় তো আমার হাজব্যান্ডকে নিয়ে আমি গ্রিন শিটে কাজ সেরে গাড়িটা বাসার নিচে রেখে এখন আমরা ওয়েস্টফিল্ডের দিকে যাচ্ছি ও আমার সাথে ওয়েস্টফিল্ডে কিছুক্ষণ থেকে তারপর ও জবে চলে যাবে যেহেতু আজকে শনিবার জবে যেতে হবে তো আর বাকি কাজগুলো আমি করব। আমার হাজব্যান্ড বলে যে এটা কিনো যাচ্ছ একটু ভালোভাবে অনুষ্ঠান খাও হাসি খুশি থাকো সবসময় তো এখানে কষ্টই করো তো আমি আবার বলি যে হাজব্যান্ড ছাড়া বাচ্চা ছাড়া হাসি খুশি আসলে থাকা যায় না আমার বোনেরা বলছিল যে ওরা লেহেঙ্গা পরবে শাড়ি পরবে তখন আমি বললাম যে না আমি আসলে একা একা পরতে চাই না আমার হাজব্যান্ড সাথে থাকলে আমার খুশি লাগতো তো আমি 3 পিসটাই পরলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব তো এরকম আর কি অনেক কথাটা তো হয় তো হয়তোবা এখন সবাই মিলে যেতে পারিনি নেক্সট টাইম ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব তো আমরা একটু কস্তাতে আসলাম কফি খাওয়ার জন্য আর আমার জবে একজনের কথা বলি ও জারার কোট পরে ও অন্যান্য সব জায়গা থেকে শপিং করছে যেগুলো মানুষ বয়কট করে তো ও যেগুলো যেগুলো পরে ও আবার আমাকে বলে দেয় যে তুই কিন্তু এইসব শপে যাস না তা আমি বললাম যে তাহলে তুমি কেন পড়ো বলে যে আমি আসলে এগুলো কিনে ফেলেছিলাম তো এখন কি করবো আমি বললাম না তুমি যেহেতু একদম বয়কট করছোই তাহলে ওদের জিনিসগুলো এখন আর পড়ো না কারণ মানুষ তো দেখলেই বুঝতে পারে তুমি ওই শপের জিনিসটা পড়েছো মানুষের আগ্রহ যেন কম হয় তো আমাকে তুমি তখনই বলবে যখন তুমি এগুলো না পড়বে তাহলে আমি খুশি হব তো তখন আর ও কিছু বলে না তো ফাইনালি আমি আমার হাজব্যান্ডকে বিদায় দিয়ে দিলাম তো আমি একটু লাভিসাতে আসছি এখানকার আংটি ইয়াররিং আমার খুব পছন্দ এই আংটিটা একটাই ছিল দেখলাম ভালো লাগছিল আর এখানকার আংটিগুলোর দামও বেশি
মানে আপনার যেটা পছন্দ হবে সেটা 15-22 এরকম করে দাম। এখন অনেকের প্রশ্ন হতে পারে, আপু এটা কি দাম? হ্যাঁ দাম, আমি যখন কনভার্ট করি না, যে আল্লাহ 22 টাকায় বাংলাদেশের টাকায় নিয়ারলি 3200-3300 টাকা, যে এটা কিছুদিন পর কালার চলে যাবে, এটা কেন এখন কিনবো, দরকার নেই, এমনটা আমি চিন্তা করি। তো আমার একটা ইচ্ছে হয়েছে যে একটা কোট কিনতে হবে। মানে আমরা যখন এদেশে কেনাকাটা করি তখনকার মানে চিন্তা ভাবনা থাকে অন্যরকম, যে একটু ভারী টাইপের হতে হবে যেন শীত কম লাগে। আবার যখন আমরা বাংলাদেশে যাওয়ার কথা চিন্তা করি তখন আবার মনে হয় যে না, এত থিকটা নিয়ে যাওয়া যাবে না, একটু পাতলা টাইপের হতে হবে। তো আমি সবসময় নিউ লুকে আসি, আমার ভালো লাগে, নিউ লুকের কয়েকটা কোট দেখলাম, তারপর মনে হলো যে না এগুলো নেওয়া যাবে না। তারপর আমি অনেকগুলো শপে দেখেছি, এমএনএসও আসছি, তো ফাইনালি আমার নিউ লুক থেকেই নেওয়া হয়েছে। আমি এই টাইপের একটা কোট নিতে চেয়েছি, মানে সামারে আমরা যেরকমটা পরি, এবং সামার কোট কিন্তু আমার আছে কয়েকটা। তো আমার হাজব্যান্ড বললো যে না, তুমি আরেকটা ভালো দেখে কেনো। তো ভালো দেখে কেনা অর্থ ও যেভাবে বলে খুব দাম দিয়ে কেনা, সেটাও আবার আমি পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে না, একটা জিনিস দেখা যায় 2 বছর বা 1 বছর পরলে আর পরা হয় না জিনিসটা, তো একটা মিনিমাম দামের মধ্যে কিনলে আমার সেটা পছন্দ। তো নিউ লুক থেকে কিনে নিলাম। নিউ লুকের জিনিসগুলো হয় কি, আপনার মানে সাধ্যের মধ্যে, আপনি চাইলে আবার কতদিন পরে মনে হলো যে ভালো লাগছে না, তখন আরেকটা কিনে নিতে পারলেন। ইউনিক লো থেকেও আমি একটা কোট নিয়েছিলাম, ইউনিক লোর কোটটা সুন্দর ছিল, কিন্তু আমাকে অনেকে বললো যে এই কোটটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আবার চেঞ্জ করে ফেললাম যে না, আমি তাহলে নিব না ইউনিক লোর। তো ওয়েস্টফিল্ডে আসলে আমি কেকের দোকানটা খুব দেখি, আমার অনেক ভালো লাগে। এই ট্রেনারটাও ভালো লেগেছে, কিন্তু এগুলো টিনেজ মেয়েরা পড়লে খুব বেশিই ভালো লাগবে। তো কয়েকটা দোকান দেখার পর আমার মনে হয়েছে যে না, আমি গ্রিন স্ট্রিট থেকে যে স্যান্ডেলগুলো কিনেছি সেগুলোই সুন্দর ছিল। গ্রিন স্ট্রিটে আমি ক্রিস্টাল থেকে 2টো স্যান্ডেল কিনেছি। আমি তো ঈদ ছাড়া সহজে কিনি না, তারপর দেখা যায় অনেক ঈদও আমার কেনা হয় না, আগের জুতোগুলোই আমি বেশি পরি। তো ফাইনালি আমি কিন্তু এই ট্রেনারটাই কিনে নিয়ে আসলাম আমার জন্য, আমার হাজব্যান্ডের পছন্দ আর কি। আমি এটা নিয়ে আমি ব্লু কালার অ্যান্ডটা নিয়েছি, ব্লু কালার অ্যান্ডটা আমার হাজব্যান্ডের পছন্দ ছিল, সেই জন্য নিলাম। তো এখন আমি সব কিছু নিয়ে বাসার দিকে চলে যাব। বাসার দিকে যাওয়ার আগে আমার মনে হলো যে না, একটু সবজি কিনে নেওয়া দরকার বাসার জন্য। তো আমি একটু এমএনএসে গিয়ে, আসলে আমি যে জায়গাটাই থাকি, যারা লন্ডনে থাকে তারা উপলব্ধি করতে পারবে যে আমি স্ট্র্যাটফোর্ডের কাছে থাকি। তো এখানটায় আসলে এই টেস্কো, সেন্সবেরি, এমএনএস, টেস্কোটাও আমার বাসা থেকে অনেক দূরে, সেন্সবেরিটাও মানে কষ্ট হয় যেতে, একটু দূরেই, এমএনএসটাই হচ্ছে আমার বাসার একদম কাছে। যেন এমএনএসের ডোর আর আমার স্টেশনের ডোর পাশাপাশি। তো আমি ফাইনালি বাসায় চলে আসলাম। আদিয়ানের জন্য একটা জ্যাকেট আনা হয়েছে, ওর আব্বু কিনে দিয়েছে, আদিয়ান খুব পছন্দ করেছে। আর আমি যা যা কিনে নিয়ে আসলাম সেগুলো এখন আমি একটু গুছিয়ে নিব, তারপর বাচ্চাদের জন্য খাবার রেডি করব। এক এক বাচ্চার এক এক রকম পছন্দ, তো একজনকে পিৎজা দিব, একজনকে নুডলস দিব, আর একজন বলল যে ভাত খাবে, তারপর দেখি ওকে বুঝিয়ে শুনি অন্য কিছু খাওয়ানো যায় কি না। তো এই তো এখন আমি বাচ্চাদের খাবার রেডি করার পর ঘর বাড়ি তো একটু ক্লিন করতে হয়। আসলে যখন টেনশন মাথায় থাকে তখন আর কিচ্ছু ভালো লাগে না। মানে এখনকার যুগে আমি যেটা দেখলাম, এখনকার যুগে বাংলাদেশের মেয়েরা অনেক ইন্টেলিজেন্ট, তারা কিন্তু খুব বুঝে যে কোনটা হলে ভালো হয়। গত ব্লগে তো বলেছিলাম ছোট বোনের জন্য খুব ভালো ভালো প্রপোজাল আছে লন্ডন থেকে, এবং খুব এস্টাবলিশ ছেলে ছিল, বোন তো রাজি হলো না কিছুতেই। তো এখন বাংলাদেশে একটা ছেলেকে ওর পছন্দ হলো প্রপোজালের মাধ্যমেই, তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এক ভাই এক বোন, ছেলেটা খুব ভদ্র, বুটেক্স থেকে পাশ করা, তো ইনশাল্লাহ খারাপ হবে না, ভালোই হবে, খুব ভদ্র ছেলে, মানিকগঞ্জের ছেলে। মানে আমার 22 বছর আগে বিয়েটা হয়েছিল আমার হাজব্যান্ডের সাথে, মানে আমার ভাগ্যটাই আমার ছোট বোন আবার, মানে আমার জীবনটা আবার নতুন করে ওর জীবনে হবে, আর কিছুই না। এটাই আমরা সবাই চিন্তা করছিলাম যে আমার জীবনটাই ওর লাইফে আবার নতুন করে হবে। তো বাংলাদেশে যেহেতু ও ডিসিশন নিয়েছে বাংলাদেশে থাকবে হাজব্যান্ডকে নিয়ে, তো বাংলাদেশের প্রেক্ষাপটে হয় কি,
যে আপনার অনেক ধৈর্য সহকারে কিন্তু সংসার করতে হয়, অনেক কিছু চিন্তা করতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়। আর বাইরের দেশগুলো আপনি যখন আপনার হাজব্যান্ডের সাথে একা থাকবেন তখনকার পরিস্থিতি কিন্তু আবার অন্যরকম। তখন আপনি যখন খুশি তখন উঠলেন, যখন খুশি তখন রান্না করলেন, যখন খুশি তখন ঘর বাড়ি গুছালেন, যখন খুশি তখন বাইরে গিয়ে খেয়ে আসলেন, তখন কিন্তু আপনাকে কেউ কিছু বললো না। তো আপনি যেটা নির্বাচন করবেন সেটা কিন্তু আপনার এখন ধৈর্য সহকারে আবার সেটা কন্ট্রোল করতে হবে। তো আমরা দোয়া করি, আমার বোন সুখী থাকুক, আপনারাও দোয়া করবেন, আর আমি যদি যাই ইনশাল্লাহ সব কিছু শেয়ার করব। আমি খুব সুন যাচ্ছি দেশে। আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।